বাউল গান শুনে বাড়ি ফেরার সময় রেল ইঞ্জিনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বছর পঞ্চান্নর এক পৌরের বাউল গান শুনে বাড়ি ফেরার সময় ইঞ্জিনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল বছর পঞ্চান্নর এক পৌরের মঙ্গলবার সন্ধে সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিপুর থানার বুলবুলচণ্ডী রেল স্টেশন সংলগ্ন টাঙ্গন নদীর রেল ব্রিজের ওপর জানা গেছে মৃত পৌরের নাম স্বপন মজুমদার বাড়ি বুলবুলচন্ডীর মধ্যম কেন্দুয়া এলাকায় এদিন তিনি বাউল গান শুনে টাঙ্গন নদীর রেলব্রিজ ধরে বাড়ি ফিরছিলেন ওই সময় সিঙ্গাবাদ থেকে কোর্ট স্টেশনগামী এক রেল ইঞ্জিনের ধাক্কা খেয়ে নিচে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে সিঙ্গাবাদ রেল স্টেশন থেকে বাংলা কোর্ট স্টেশনের দিকে যাচ্ছিল একটি ইঞ্জিন রেল ছিল তার কিছুক্ষণ পরে আমরা জানতে যে এখানে একটি ব্যক্তি ব্যক্তি অজ্ঞাত পরিচয় মারা গেছে পরে আমরা যেটা শুনতে পেলাম খোঁজ খবর নিয়ে ব্যক্তিটার নাম সম্ভবত স্বপন মজুমদার বাড়ি মধ্যমচন্দ্রচন্ডী গ্রাম পঞ্চায়েতের রেল ব্রিজের ওপারে বাউলটাউল বাউল হল বাউল শুনতে গিয়েই আসার সময় এই বিপত্তিটা হয়েছে বিপুল পরিমাণ বেআইনি গাজা উদ্ধারে সাফল্য পেল মালদার মানিকচক থানার পুলিশ পুলিশ পাচারের ঘটনায় এক মহিলাকে সূত্রে জানা গেছে মহিলার নাম সেন বাড়ি কুচবিহার জেলার সাহেবগঞ্জ থানা এলাকায় তাকে মানিকচক থানার পুলিশ নাকা চেকিংয়ের এলাকা থেকে পাকরাও করে তল্লাশিতে ধৃত মহিলার হেফাজতে থাকা দুটি ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় মোট বাইশ কেজি গাঁজা প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সে ঝাড়খণ্ড থেকে গাজা নিয়ে পাচারের উদ্দেশ্যে অন্য কোথাও যাচ্ছিল তাই এই পাচার চক্রের সঙ্গে আর কেউ বা কারা জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখতে বুধবার ধৃত মহিলাকে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে ফের মালদার কালিয়াচকে চোরাই মোবাইল উদ্ধারে বড় সড় সাফল্য সাফল্য পেল কালিয়াচকের গোলাপগঞ্জ ফাড়ের পুলিশ বিভিন্ন নামি দামি কোম্পানির একাধিক চোরাই মোবাইল সহ গ্রেপ্তার করল এক যুবককে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম রিঙ্কু মন্ডল বয়স বাইশ বছর বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ি দুই শত বিঘি এলাকায় মঙ্গলবার গভীর রাতে সে মোহাম্মদপুর দুই শত বিঘি এলাকায় একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তাকে পাকড়াও করে তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় বিভিন্ন নামি দামি কোম্পানির পঁয়ত্রিশটি চোরাই মোবাইল ধৃত যুবক কোথা থেকে এতগুলি চোরাই মোবাইল পেল কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে বুধবার ধৃতকে দশ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে